ব্যবসায়ী সংগঠনের টাকা ধর্মঘট উপেক্ষা করে বেনাপোল পেট্রাপোল বন্দরে রফতানি বাণিজ্য সচল রেখেছেন কাস্টমস কর্তৃপক্ষ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার আজিজুল হক, সরাসরি যাচ্ছে তার কাছে। মাছ রপ্তানিকারক প্রতিষ্ঠান সাতক্ষীরার মুস্তফা অর্গানিক তার এই মাছবাহী ট্রাকটি ভারতের পেট্রাপোল বন্দরের সীমান্তরক্ষী বিএসএফ তল্লাশি করে 44টি স্বর্ণবার উদ্ধার করে এবং এই স্বর্ণবার উদ্ধারের ঘটনায় কিন্তু বাংলাদেশি যে ট্রাক চালক এবং ভারতীয় যে সিএনডি ব্যবসায়ী স্টাফ আছে এই স্টাফের বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের করেছিল বিএসএফ। তবে এই মামলাকে মামলার বিরোধিতা করে ভারতীয় যে ব্যবসায়ী সংগঠন আছে ব্যবসায়ী সংগঠনের একটি পক্ষ গত শনিবার থেকে কিন্তু বাংলাদেশের সাথে রপ্তানি বাণিজ্য বন্ধ করে দিয়েছিল। তবে এই ধর্মঘটকে অযৌক্তিক আখ্যায়িত করে কিন্তু ভারতীয় ব্যবসায়ীদের আরেকটি পক্ষ কিন্তু গতকাল বিকাল থেকে আবারও এই রপ্তানি বাণিজ্য চালু করেছে। অর্থাৎ আজ সকাল থেকে বলা যায় যে স্বাভাবিকভাবে বেনাপোল এবং ভারতের পেট্রাপোল বন্দরের মধ্যে যে রপ্তানি বাণিজ্য সেটি কিন্তু পুরোপুরি স্বাভাবিক। আমরা বেনাপোল সীমান্তে এসে যেটি জানতে পেরেছি যে বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে রপ্তানি কিন্তু ভারতে হচ্ছে। এই রপ্তানি বাণিজ্য কিন্তু সম্ভাবনা এই খাত, তবে এই খাতটাকে পরিকল্পিতভাবে কিন্তু ধ্বংস করার জন্যে বা ক্ষতি করার জন্যে এক শ্রেণীর দুর্নীতিবাজ ব্যবসায়ীরা কিন্তু উঠে পড়ে লেগেছে। অর্থাৎ তারা বর্তমানে সীমান্ত পথ পরিবর্তন করে কিন্তু এই বৈধ পথের মাধ্যমে কিন্তু স্বর্ণ মাদক সহ বিভিন্ন পণ্যের যে চলাচলান সেটি সংগঠিত করছে। ফলে এই দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কারণে কিন্তু সাধারণ ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। প্রতিদিন এই বেনাপোল বন্দর দিয়ে প্রায় 250 থেকে 300 ট্রাক কিন্তু পণ্য রপ্তানি হয়ে থাকে। তো গত শনিবার আমরা দেখতে পেয়েছি এই ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে মাত্র 12 ট্রাক রপ্তানি হয়েছিল। ফলে এখানে কিন্তু এই বৈধ ব্যবসায়ীরা প্রচুর কিন্তু অর্থনৈতিকভাবে ক্ষতির শিকার হয়েছে। তবে আমরা দেখতে পেয়েছি ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এই অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করলো। বাংলাদেশ অংশে অর্থাৎ বন্দর কাস্টমস বা যারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তারা কিন্তু এই বাংলাদেশি যে দুর্নীতিবাজ ব্যবসায়ী অর্থাৎ যে রপ্তানিকারী প্রতিষ্ঠান মোস্তফা অর্গানিক তার বিরুদ্ধে কিন্তু কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি। ফলে আমরা দেখতে পাচ্ছি শুধু আজকে নয় গত 3 মাসে কিন্তু কয়েকটি চালান স্বর্ণের চালান কিন্তু বাংলাদেশের রপ্তানি পণ্যবাহী ট্রাকে ভারতে আটক হয়েছে। তবে এই দুর্নীতিবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করায় কিন্তু কোনোভাবে এই পাচার কার্যক্রম থামছে না। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে আবারও যে রপ্তানি বাণিজ্য চালু হয়েছে তার সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল স্থল বন্দর থেকে।